নমস্কার, আপনারা দেখছেন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। গ্লোব নিউজ নিয়ে এখন আমি সুপর্ণা রয়েছি আপনাদের সঙ্গে। এক নজরে দেখে নেব আজকের বিশেষ বিশেষ খবর। তৃণমূল নেতৃত্বকে সংবর্ধনা ও সাধারণ মানুষকে শীত বস্ত্র প্রদান। ডায়মন্ড হারবার রবীন্দ্র ভবনে অভিষেক বন্দ্যোপাধ্যায়। একই দিনে একই মাঠে দুই মেলা তৃণমূলের। তালা ভেঙে পীর মাজারে দুঃসাহসিক চুরি। 3000 বোতল নিষিদ্ধ ফেন্সিডিল কাপ সিরাপ উদ্ধার। বাংলার রসগোল্লাকে জিআই স্বীকৃতি লাভের পঞ্চম বর্ষ পূর্তি। পালিত হল নির্মাণ শ্রমিকদের দাবি দিবস। উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন ছাত্রাবাস নির্মাণ। আসছে বিস্তারিত খবরে। তৃণমূল নেতৃত্বকে সংবর্ধনা ও সাধারণ মানুষকে শীত বস্ত্র প্রদান। হাওড়া শিবপুর বিধানসভা কেন্দ্রে তৃণমূল ট্রেড ইউনিয়ন কংগ্রেসের উদ্যোগে তৃণমূল নেতৃত্বকে সংবর্ধনা ও সাধারণ মানুষের মধ্যে শীত বস্ত্র উপহার প্রদান অনুষ্ঠান শিবপুর বিধানসভা কেন্দ্রের 8 নম্বর ওয়ার্ড কুঞ্জপাড়াতে অনুষ্ঠিত হল। আর শিবপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা ক্রীড়া ও যুব কল্যাণ প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারি মহাশয়ের শুভ জন্মদিন উপলক্ষে কেক কেটে তার শুভ সূচনা করা হয়। 500 মানুষের মধ্যে শীত বস্ত্র তুলে দেওয়া হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিবপুর বিধানসভা কেন্দ্রের আইএনটিইউসির সভাপতি স্বপ্নেন্দু সাহা ও শিবপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মহেন্দ্র শর্মা, শিবপুর ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি সুপ্রভাত মশাট, অন্যান্য তৃণমূলের নেতা ও নেত্রীরা। আজকে আমাদের প্রিয় দাদা, আমাদের শিবপুর কেন্দ্রের বিধায়ক, মাননীয় মন্ত্রী, আমাদের যুব আইকন মনোজ তিওয়ারির আজকে জন্মদিন। এই দুটো উপলক্ষ করে সাধারণ মানুষের মধ্যে আমাদের আজকে শীত বস্ত্র বিতরণ, এবং আজকে আমাদের যারা নতুন সভাপতির দায়িত্ব পেয়েছেন মহেন্দ্র শর্মা, সুপ্রভাতরা, তাদেরকে একটা সংবর্ধনা। আর আমাদের এখানে আজকে একটা ছোট্ট করে শিশু দিবস উপলক্ষে মনোজ তিওয়ারি কেক কেটে বাচ্চাদের সামনে আমরা একটা ছোটখাটো কেক কাটবো, সেই অনুষ্ঠান আমাদের এখানে পালন হবে। হাওড়া থেকে অর্পণ সিংহের রিপোর্ট, গ্লোব নিউজ। ডায়মন্ড হারবার রবীন্দ্র ভবনে অভিষেক বন্দ্যোপাধ্যায়। পঞ্চায়েত নির্বাচনের আগে স্থানীয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় বিভিন্ন উন্নয়নমূলক কাজ পর্যালোচনা করতে প্রশাসনিক বৈঠকে যোগ দিতে এলেন ডায়মন্ড হারবার রবীন্দ্র ভবনে। বছর ঘুরলেই রাজ্যে অনুষ্ঠিত হবে পঞ্চায়েত নির্বাচন, তার আগেই শাসক দল ও বিরোধী সব পক্ষই নির্বাচনকে সামনে রেখে ময়দানে ইতিমধ্যেই ঝাঁপিয়ে পড়েছে। এদিন পঞ্চায়েত নির্বাচনের আগে নিজের নির্বাচনী কেন্দ্রে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা স্থানীয় এলাকার সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রশাসনিক পর্যালোচনা বৈঠকে যোগ দিতে মঙ্গলবার বিকেলে ডায়মন্ড হারবার রবীন্দ্র ভবনে এসেছিলেন। সেখানেই শুরু হয় ডায়মন্ড হারবার লোকসভার প্রশাসনিক বৈঠক। এই প্রশাসনিক বৈঠকে উপস্থিত ছিলেন ডায়মন্ড হারবার লোকসভার 7 জন বিধায়ক, জেলা পরিষদ ও পঞ্চায়েত সমিতির সকল সদস্য, পৌরসভার চেয়ারম্যান ও কাউন্সিলর সহ বিভিন্ন বিভাগের আধিকারিক থেকে সকল দলীয় পদাধিকারী প্রমুখ। সূত্রের খবর, ডায়মন্ড হারবারে নাগরিক পরিষেবা এবং উন্নয়নের কাজ নিয়ে বিস্তারিত আলোচনা হয় এই বৈঠক থেকে। পাশাপাশি যে কাজগুলো এখনো শেষ হয়নি সেই সব কাজ নিয়ে জানতে চাইলেন এবং আগামী দিনে নিজের লোকসভা কেন্দ্রে কি কি উন্নয়নমূলক কাজ করতে চলেছেন তা নিয়েও আলোচনা করলেন সাংসদ। পঞ্চায়েত নির্বাচনের আগে নিজের লোকসভা নির্বাচন কেন্দ্রে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই প্রশাসনিক পর্যালোচনা বৈঠক তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ। ডায়মন্ড হারবার থেকে বাইজিত মণ্ডলের রিপোর্ট, গ্লোব নিউজ। একই দিনে একই মাঠে দুই মেলা তৃণমূলের। বসিরহাট জেলার বাদুরিয়া দিলীপ হাই স্কুল মাঠে বাদুরিয়ার বিধায়ক কাজী আব্দুল রহিম দিলুর উদ্যোগে সম্প্রীতির ভারত মেলা চলবে 21 ডিসেম্বর থেকে 31 ডিসেম্বর পর্যন্ত। আবার একই দিনে তৃণমূলের অপর গোষ্ঠীর মেলা। দুই পক্ষের মেলার পোস্টার পড়েছে বাদুরিয়া শহর ও শহরতলিতে। লিখিত আবেদন জানিয়েছে দুই পক্ষ।
কাজী আব্দুর রহিম দিলু জানাচ্ছেন, দীর্ঘ 17 বছর ধরে বাদুড়িয়া দিলীপ স্কুল মাঠে এই 21শে ডিসেম্বর নির্ধারিত দিন তারিখ 21শে ডিসেম্বর থেকে 1লা জানুয়ারি এই ভারত মেলা তথা সম্প্রীতির ভারত মেলা হয়ে আসছে। গত বছরও হয়েছে। আমি শুনছি যে একই দিনে আরেকটি মেলা একই স্থানে হওয়ার কথা চলছে, প্রচার হচ্ছে। আমি মনে করি দুর্ভাগ্যজনক। এই সম্প্রীতির ভারত মেলা বাদুড়িয়াবাসীর একটা আবেগ, বাদুড়িয়ার আপামর জনসাধারণ জাতি ধর্ম দলমত নির্বিশেষে বাদুড়িয়াবাসীকে নিয়ে একটি জাতীয় উৎসব। বাদুড়িয়া তৃণমূল সংখ্যালঘু সম্প্রদায়ের নেতা শাহনওয়াজ হোসেন বলেন, বাদুড়িয়া পৌরসভার প্রয়াত চেয়ারম্যান তুষার সিংহের স্মরণে গত 3 বছর ধরে সম্প্রীতির মেলা করে আসছি। এখানে কোনো গোষ্ঠী দ্বন্দ্ব নেই, একই দিনে একই মেলা হয়। পুলিশ জানিয়েছেন সঠিক কাগজপত্র যাদের থাকবে তারাই মেলা করবে। উত্তর চব্বিশ পরগনা জেলার অবজারভার জ্যোতিপ্রিয় মল্লিক বলেন, মেলা একটাই হবে, একই মাঠে মেলা, একদিকে বিধায়ক একদিকে জেলা পরিষদ কৃষি কর্মদক্ষ। সেটা আমি কি বলবেন, সেটা আমি সেটা বলা হয়েছে, দুজনকে নিয়ে খুব তাড়াতাড়ি বসবো। তুমি যা বাদুড়িয়া যদি জেলা পরিষদের কর্মদক্ষের সাথে যদি এমএলএর কিছু গণ্ডগোল থাকে সেটা বসলে 5 সেকেন্ডে মিটিয়ে ফেলতে পারবো। গোষ্ঠীদ্বন্দ্ব বিরোধীরা পুরো গোষ্ঠীদ্বন্দ্ব নেই আমার। বসিরহাট থেকে শ্যাম বিশ্বাসের রিপোর্ট, গ্লোব নিউজ। তালা ভেঙে পীর মাজারে দুঃসাহসিক চুরি। তালা ভেঙে পীর মাজারে দুঃসাহসিক চুরি, ঘটনাটি ঘটেছে ইংলিশ বাজার থানার বাগবাড়ির খোয়ার মোড় এলাকায়। বিষয়টি জানাজানি হতেই এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। উল্লেখ্য, ওই এলাকায় বহু প্রাচীন একটি পীর মাজার রয়েছে। কে বা কারা মাজারের তালা ভেঙে দান বাক্সে থাকা প্রায় 40,000 টাকা নিয়ে চম্পট দেয়, বিষয়টি জানাজানি হতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা জানান, আমরা সকালে জানতে পারলাম, এসে দেখলাম যে গেট তালা ভাঙা, গেট ভিতরে ঢুকে প্রায় আমাদের মাজারে 30,000 থেকে 40,000 টাকা চুরি করে চলেছে। একটা সিসিটিভি ক্যামেরায় দেখা গেছে রাত 2টার সময় চাদর উড়ে আছে, তো মুখটা ছুটে যাচ্ছে। পাশের বাড়িতে থাকা সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে ঘটনা। দান বাক্সের তালা ভেঙে প্রায় 40,000 টাকা নিয়ে চম্পট দেয়। এই ঘটনায় ইংলিশ বাজার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানা গিয়েছে। মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট, গ্লোব নিউজ। 3,000 বোতল নিষিদ্ধ ফেন্সিডিল কাপ সিরাপ উদ্ধার, 3,000 ট্রাকের চালক, পুলিশের বড় সড় সাফল্য। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের গোয়েন্দা বিভাগ ও কুলটি থানার চৌরঙ্গি ফাঁড়ির পুলিশের পক্ষ থেকে মঙ্গলবার মধ্যরাত্রে বিশেষ নাকা তল্লাশি অভিযানে বাইপাস 2 নম্বর জাতীয় সড়কের ওপর পশ্চিম বাংলা ও ঝাড়খণ্ড সীমান্তের ডুবুরডিহি চেকপোস্টে একটি লরিকে আটক করা হয় এবং এই নাকা তল্লাশি অভিযানে লরিটির ভিতর থেকে উদ্ধার হয় 3,000 বোতল নিষিদ্ধ ফেন্সিডিল কাপ সিরাপ। এদিন ট্রাকটি দাঁড় করিয়ে নাকা তল্লাশি চালানোর সময় প্রাথমিক পর্যায়ে দেখা যায় ট্রাকটির মধ্যে রান্নার মশলা বোঝাই আছে। তবে সেই মশলা বোঝাইয়ের মাঝে 30 পেটি নিষিদ্ধ ফেন্সিডিল কাপ সিরাপ উদ্ধার হয়। এই 30 পেটির ভিতর থেকে মোট 3,000 বোতল নিষিদ্ধ ফেন্সিডিল কাপ সিরাপ উদ্ধার হয়। ঘটনাস্থলে এসিপি কুলটি সুকান্ত ব্যানার্জি, কুলটি থানার আধিকারিক কৃষ্ণেন্দু দত্ত, চৌরঙ্গি ফাঁড়ির আধিকারিক অলোকেশ ব্যানার্জি ও আসানসোল দুর্গাপুর পুলিশের গোয়েন্দা বিভাগের অফিসারেরা উপস্থিত হন। ফেন্সিডিল বোঝাই গাড়ি সহ চালককে আটক করে পুলিশ। গাড়িটি কানপুর থেকে কলকাতার উদ্দেশ্যে যাচ্ছিল। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। তবে পুলিশের বড় সড় সাফল্য এই নাকা তল্লাশি অভিযানে। मैं गाड़ी गोल्डी मसाला कानपुर से लोड किया था मैंने, उसके बाद मैं चला गया था घर अपने। उसके बाद ट्रांसपोर्ट में गाड़ी खड़ी थी, ठीक है। मैंने जब आया मैं तो मैंने गाड़ी की हाइट देखी, तो मैंने मालिक को फ़ोन करके पूछा था कि भैया गाड़ी में हाइट क्या, कुछ माल पड़ा है क्या? तो बोलने लगे नहीं कुछ नहीं, आप चलो तो गाड़ी ले के वहाँ से निकलो आप। मैं कहा ठीक है निकल रहा हूँ मैं। फिर मैंने पूछा इनसे रास्ते में, मैं कहा क्या लोड क्या है, और कुछ लोड कराया है क्या? बोले हाँ यार थोड़े से कार्टून है और कोरेक्स है।
আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট গ্লোব নিউজ। বাংলার রসগোল্লাকে জিআই স্বীকৃতি লাভের পঞ্চম বর্ষ পূর্তি। স্বতন্ত্র হুগলি জেলা মিষ্টান্ন ব্যবসায়ী সমিতির উদ্যোগে বাংলা রসগোল্লাকে জিআই স্বীকৃতি লাভের পঞ্চম বর্ষ পূর্তি উপলক্ষে হুগলি জেলার চুচুড়ার ঘড়ির মোড়ে সাধারণ মানুষের হাতে রসগোল্লা তুলে দেওয়া হয়। সাধারণ মানুষ আনন্দিত এই রসগোল্লা পেয়ে। এই বিষয়ে স্বতন্ত্র হুগলি জেলা কমিটির সম্পাদক শৈবাল মোদক জানিয়েছেন, সাধারণ মানুষকে মিষ্টি দিতে পেরে তারা খুশি। খাবার পরে মিষ্টি আমাদের লাগে, কিন্তু এই রসগোল্লা বিশেষ করে আমাদের প্রিয় মিষ্টি বলতে পারি আমরা। আর দীর্ঘদিন লড়াইয়ের পর বাংলা উড়িষ্যার যে এই রসগোল্লা নিয়ে লড়াই ছিল, তারপর এই জিআই ট্যাগ যেটা বাংলা পায় তার জন্য ধন্যবাদ জানাই মমতা ব্যানার্জিকে, আমাদের বাংলার মুখ্যমন্ত্রীকে, যিনি এখানে মিষ্টি বিতরণ করছেন। প্রায় 60,000 মিষ্টি এই চুচুড়ো ঘড়ির মোড়ে এই একটা ঐতিহ্যবাহী শহরে মানুষের হাতে তারা মিষ্টি তুলে দিচ্ছেন, এটা খুব ভালো চিন্তা ভাবনা। এই রসগোল্লা জিআই স্বীকৃতি পাওয়ার 5 বছর ধরে এই অনুষ্ঠান করে আসছি। হুগলি জেলার পাশাপাশি কলকাতাতেও এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন হুগলি জেলা মিষ্টান্ন ব্যবসায়ী সমিতির সম্পাদক শৈবাল মোদক। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌরসভার পৌর প্রধান অমিত রায়, বিধায়ক অরিন্দম গুইন, ব্যবসায়ী সমিতির চেয়ারম্যান অমিতাভ দে প্রমুখ। হুগলি থেকে কৌশিক ঘোষের রিপোর্ট গ্লোব নিউজ। পালিত হলো নির্মাণ শ্রমিকদের দাবি দিবস। কনস্ট্রাকশন ফেডারেশন অফ ইন্ডিয়ার আহ্বানে দেশব্যাপী নির্মাণ শ্রমিকদের মজুরি বৃদ্ধি, সামাজিক সুরক্ষা সংক্রান্ত দাবি দাওয়া নিয়ে সারা দেশের সঙ্গে পশ্চিমবঙ্গের প্রতিটি জেলায় এই দাবি দিবস পালিত হয়। জলপাইগুড়ি জেলার জলপাইগুড়ি সদর ও ধূপগুড়ি ব্লকের শ্রমিকেরা তাদের প্রতি নানা বঞ্চনার বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করে, পাশাপাশি দাবি করেন 1996 সালের আইন অনুযায়ী সমস্ত নির্মাণ শ্রমিকের নাম নথিভুক্ত করা এবং ওই নির্মাণ শ্রমিকদের প্রাপ্য সামাজিক সুরক্ষা প্রদান করা। সংগঠনের নেতৃত্বরা বলেন রাজ্য শ্রমিক কল্যাণ পর্ষদে পর্যাপ্ত অর্থ থাকা সত্ত্বেও সেই অর্থ শ্রমিকদের দেওয়া হচ্ছে না। আজকে সারা দেশব্যাপী নির্মাণ শ্রমিকদের দাবি দিবস পালন করা হচ্ছে। সারা দেশে নির্মাণ শ্রমিক কল্যাণ পর্ষদে যে টাকা সঞ্চয় হয়ে আছে প্রায় 50,000 কোটি টাকা, সেই টাকা নির্মাণ শ্রমিকরা পেল না। এত বড় লকডাউন পিরিয়ড হলো, সেই লকডাউন পিরিয়ডের সময় নির্মাণ শ্রমিকরা যখন কাজ হারালো, তখন আমাদের না আমাদের কেন্দ্রীয় সরকার আর না ভারতবর্ষের কোনো সরকার, না ভারতবর্ষের কোনো রাজ্যের সরকার, তারা এই টাকাগুলো তাদের হাতে থাকা সত্ত্বেও এই টাকাগুলো নির্মাণ শ্রমিকদেরকে দেওয়া হলো না। বিরাট অংশের শ্রমিক এখনো পর্যন্ত তারা বঞ্চিত এবং তাদের জীবনে একটা বিরাট সংকট তৈরি হয়েছে। তাই আগামীকাল আমরা সমদপ্তরে যাচ্ছি আমাদের বক্তব্য উপস্থাপন করবার জন্য, এবং আমরা আজকে এই দিনটাকে আমাদের প্রতিবাদ দিবস হিসেবে পালন করছি সারা দেশব্যাপী। সামাজিক সুরক্ষার জন্য সংগৃহীত অর্থ যাতে অন্য খাতে খরচা করা না হয় তার দাবি জানান। সভাপতিত্ব করেন খৈরুল মোহাম্মদ, বক্তব্য রাখেন সংগঠনের নেতৃত্ব কৃষ্ণ সেন, অমিত দাস, সায়ন রায় প্রমুখ। জলপাইগুড়ি থেকে সায়ন সেনের রিপোর্ট গ্লোব নিউজ। উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন ছাত্রাবাস নির্মাণ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় কোচবিহার জেলার পুন্ডিবাড়িতে উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন ছাত্রাবাস নির্মাণ পর্ব কর্মসূচি অনুষ্ঠিত হল। উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী উদয়ন গুহ থেকে শুরু করে উত্তরবঙ্গ উন্নয়ন পরিষদের চেয়ারম্যান তথা কোচবিহার পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ, কোচবিহার জেলাশাসক পবন কাদিয়ান, কোচবিহার 2 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি গোপাল সরকার প্রমুখ। কোচবিহার থেকে সুখেন্দু গোপ সরকারের রিপোর্ট গ্লোব নিউজ। আজকের গ্লোব নিউজ এখন এই পর্যন্তই। দেখতে থাকুন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। নমস্কার।